পৃথিবীর পথে এই বইটা আমি একজনকে গিফট করব। সো যারা সাইকেল চালায় এরা কিন্তু স্বপ্ন দেখে যে ক্রস কান্ট্রি দিবে, 64 জেলা মারবে, তারপরে অনেকে স্বপ্ন দেখে যে বিশ্বভ্রমণ করবে। সো আমার আমারও আপনি যদি কাউকে ভালোবাসতে চান আর কাউকে কাউকে ঘৃণা করতে চান তাহলে আপনার কি করা উচিত? আপনার তাকে সম্পূর্ণভাবে জানা উচিত। এই জন্য আসতে হলো কত? 308 টাকা। আসসালামু আলাইকুম। দিস ইজ এ ভেরি স্পেশাল বুক। আমি বই তেমন পড়তে পছন্দ করি না, বাট বই কিনতে পছন্দ করি। বাট এই বইটা আমি পড়বো এবং এইটা আমি একজনকে গিফট করবো। সো হিয়ার ইজ দ্য বুক। এই বইটার দাম নিচ্ছে হচ্ছে আপনার 130, সরি এই বইটার দাম নিচ্ছে হচ্ছে আপনার 308 টাকা উইথ কুরিয়ার চার্জ। 258 টাকা হইতেছে প্রাইস আর 50 টাকা হচ্ছে কুরিয়ার। রকমাই থেকে কিনছি এই বইটা আমি। পৃথিবীর পথে রামনাথ বিশ্বাসের এইটা বই, ঠিক আছে, পৃথিবীর পথে। সো যারা সাইকেল চালায় এরা কিন্তু স্বপ্ন দেখে যে ক্রস কান্ট্রি দিবে, 64 জেলা মারবে, তারপরে অনেকে স্বপ্ন দেখে যে বিশ্বভ্রমণ করবে। সো আমার আমারও হিডেন একটা চাওয়া আছে নিজের কাছে এবং ড্রিম আছে, সেটা হচ্ছে যে একটু এটলিস্ট অনেকগুলা ইন্টারন্যাশনাল কান্ট্রি সাইকেলে ভ্রমণ করা। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই বইটা আমি আমার কাছে খুবই স্পেশাল, এই জন্য আরো বেশি তাড়াতাড়ি কিনলাম। কারণ রামনাথ বিশ্বাস আমি যেখানে এখন বর্তমানে অবস্থান করতেছি খুব পাশেই থাকে। হ্যাঁ, সো তার নিয়ে তাকে নিয়ে একটা তাদের জমি জমা নিয়ে একটা ঝামেলা চলতেছে। সো এইটা নিয়ে আমরা 27 তারিখে যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আছে ওই দিনে আমরা একটা আবার মানববন্ধন টাইপের একটা কিছু করার চিন্তা ভাবনা আছে। আমরা সবাই মিলে যারা ভ্রমণ প্রেমিক ভূ পর্যটক আছে সবাই তাদের তার পাশে দাঁড়াবো। আর এই বইটা এই জন্যই তার আগে পড়বো যাতে আপনি যদি কাউকে ভালোবাসতে চান আর কাউকে কাউকে ঘৃণা করতে চান তাহলে আপনার কি করা উচিত, আপনার তাকে সম্পূর্ণভাবে জানা উচিত। হিয়ার ইজ দ্য বুক, পৃথিবীর পথে রামনাথ বিশ্বাস। অ্যান্ড ফাইনালি আমি এটা নিয়ে নিলাম এবং আজকে হইতেছে আপনার মেবি 20 অথবা 21 তারিখ। উইথিন 4 থেকে 5 দিনের ভিতরে এই বইটা আমি পড়ে শেষ করব। আমি আসলে বই পড়তে খুব বেশি পছন্দ করি না, বোর্ড কিনতে পছন্দ করি, কারণ কিনতে কিনতে পাশে থাকতে থাকতে ভালোবাসার সৃষ্টি হবে, তারপরে আমি আসলে পড়ব। আর এই বইটা কেনার পরে একটা রিভিউ দিব আমি, তারপরে এই বইটা আমি একজনকে গিফট করব। সো আজকে কোনো কথা বলবো না এই বই সম্পর্কে, বই না পড়ে বইটা পড়ব আগে, তারপরে এই লেখকের প্রতি সম্মান ভালোবাসা যাই হোক আরো বৃদ্ধি হবে, তারপরে তার একটা ইসে যাবো আমি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।